বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কক্সবাজারে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজার প্রেস ক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ পাঠক শুভানুদাহীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিশ্রুতিশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয় দৈনিকে পরিণত হয়েছে আজকের পত্রিকা এবং ভবিষ্যতেও তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে। এ সময় বক্তব্য রাখেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাত, দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, এনটিভির জেলা প্রতিনিধি একরাম টিপো, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সরোয়ার আজম মানিক, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক আজকের দেশ বিদেশের সম্পাদক মোহাম্মদ আইবুল ইসলাম, আজকের পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম সহ প্রমুখ। অনুষ্ঠানে আজকের পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মাইনুদ্দিন হাসান শাহেদ অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান, একই সাথে সহযোগিতার প্রত্যাশা করেন। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন আজকের পত্রিকার উখিয়া প্রতিনিধি ইফতিয়াস নূর নিশান। পরে আগতদের নিয়ে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। ডেস্ক রিপোর্ট, টিটিএন, কক্সবাজার।